কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা যেই ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছিল কন্যাকুমারী থেকে এবং শেষ হবে কাশ্মীরে গিয়ে 72 দিনে পড়েছে রাহুল গান্ধীর নেতৃত্বে এই ভারত জোড়ো যাত্রায় মাঝে বিভিন্ন পথ পেরিয়ে এই মুহূর্তে ভারত জোড়ো যাত্রা রয়েছে মহারাষ্ট্রে এবং মহারাষ্ট্রের বুলদানা জেলাতে রয়েছে ভারত জোড়ো যাত্রা সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচন্দ্রিমা সুচন্দ্রিমা তোমার কাছে থেকেই জানতে চাইব যে গত কয়েকদিনে আমরা দেখেছি যে ভারত জোড়ো যাত্রায় তাবড়ো কংগ্রেস নেতৃত্বের পাশাপাশি সমাজে বিভিন্ন অংশের মানুষ যোগদান করছেন গতকাল যেমন অভিনেত্রী রিয়া সেনকে দেখা গিয়েছে এবং পাশাপাশি দেখা গিয়েছে স্বাধীনতা সংগ্রামী লীলা তাইকে আজকে ভারত জোড়ো যাত্রার কোনো বিশেষত্ব রয়েছে বিশেষ কোনো ব্যক্তিত্বকে কি দেখা যাচ্ছে একদমই ঋষি ভারত জোড়ো যাত্রা 72 দিনে নতুন নতুন অভিনবত্ব নিয়ে আসছে অভিনবত্ব শুধুমাত্র প্রত্যেক দিনে কারা উপস্থিত থাকছে তার মধ্যে নয় 72 দিন কন্যাকুমারী থেকে এখনো পর্যন্ত মহারাষ্ট্রে এসে উপস্থিত হয়েছে ভারত জোড়ো যাত্রা যা যাবে কাশ্মীর পর্যন্ত প্রায় 3750 কিলোমিটারের এই যাত্রা পথ অতিক্রম করছেন রাহুল গান্ধী এবং প্রায় অনেকটা অংশ কিন্তু ইতিমধ্যেই তা করা হয়ে গিয়েছে অভিনবত্বের কথার মধ্যে আমি একটা কথা খুব গর্বের সঙ্গে বলতে পারি কলকাতা থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে প্রথম কোনো নিউজ চ্যানেল যা এই ভারত জোড়ো যাত্রা থেকে অংশ নিতে এসেছে তা হচ্ছে কলকাতা টিভি এটাই আজকের দিনে এই মুহূর্তের অভিনবত্ব আমার কাছে এবং কলকাতা টিভি দর্শকদের কাছেও এটা একটা খবর হিসাবেই আমি প্রথম দিতে চাইব কারণ আগামী বেশ কিছুটা সময় এই যাত্রা থেকে আমরা থাকছি কলকাতা টিভির দর্শকদের প্রত্যেক মুহূর্তের এখানকার আপডেট দিতে থাকবো আমি আর তুমি যে কথাটা বললে যে কাদের কাদের এখনও কি দেখা গেছে এবং আজকে কারা কারা উপস্থিত থাকতে পারে সত্যি রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও কিন্তু অনেক সময় আমরা দেখেছি অভিনয় জগতের ব্যক্তিত্বদের সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্বদের সমাজকর্মী থেকে শিক্ষাবিদ প্রত্যেকেই কিন্তু এই যাত্রার অংশ হয়েছে সরাসরি রাজনীতি নিয়ে তারা কথা বলতে চাননি বা কেউ হয়তো এড়িয়ে গিয়েছেন কারণ যেটা কংগ্রেসের একটা লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে যে তারা কংগ্রেসের যাত্রার থেকেও ভারত জোড়ো যাত্রা এই নামটায় বিশেষ জোর দিচ্ছেন যেখানে তারা দলীয় পতাকা ছেড়ে ভারতের জাতীয় পতাকা নিয়ে হাঁটছেন তাই কোথাও এটা শুধুমাত্র একটা রাজনীতির গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না রেখে ভারতকে যুক্ত করার একটা যাত্রা যা কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত বা পরবর্তীতে ভারত জোড়ো যাত্রা 2.0 এর যে ঘোষণা হয়ে গিয়েছে তা একেবারে গুজরাট থেকে পশ্চিমবঙ্গ এই গোটা ভারতকে একত্রিত করার যে একটা প্রয়াস নিয়েছে কংগ্রেস নেতৃত্ব তা তাদের ভাবমূর্তি শুধু নয় তা তাদের অংশীদারিত্ব গোটা দেশের প্রতি তাদের যে ভূমিকা কোথাও যে তাদের হারানো গৌরবকে ফিরে পাওয়ার একটা মনোবল বৃদ্ধি শুধুমাত্র শীর্ষ নেতৃত্বের নয় শীর্ষ নেতৃত্বের নেওয়া সিদ্ধান্তের ফলে এই যাত্রা নিচু স্তরের কর্মীদের মনোবলকে কিন্তু অনেকটাই বাড়াচ্ছে যা এই যাত্রার ছবি দেখেই বোঝা যাচ্ছে আমি এতক্ষণ যে বর্ণনা দিলাম তা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে এই ছবিটা দেখাতে পারলে আমার সঙ্গে ক্যামেরা পার্সন শ্যামল দত্ত রয়েছে আমি একবার শুধু আমার যে জায়গা এখন দাঁড়িয়ে থাকা তার আশেপাশের ছবিটা একটু দেখাবো সকাল 6টা থেকে রাহুল গান্ধী যেখান থেকে যাত্রা শুরু করেছেন সেটি ছিল আকোলা ডিস্ট্রিক্টের বালাপুর গ্রাম আর এই সকাল 10টা 10:30 নাগাদ যেখানে এসে প্রথম হল্ট হবে অর্থাৎ একটা ব্রেকফাস্টের স্টপেজ বলা যেতে পারে তা হচ্ছে কিন্তু ডিস্ট্রিক্ট বদল হয়ে বুলদানা ডিস্ট্রিক্ট তাই আকোলা ডিস্ট্রিক্ট থেকে এখন ভারত জোড়ো যাত্রা প্রবেশ করে গিয়েছে বুলদানা ডিস্ট্রিক্টে মহারাষ্ট্রের বুলদানা ডিস্ট্রিক্ট আমরা মুম্বাই থেকে সারা রাতের জার্নি করে প্রায় 500-550 কিলোমিটার যাত্রা পথ অতিক্রম করে এখানে যোগ দিয়েছি এবং এই বুলদানা ডিস্ট্রিক্টে ঢোকার পরে কিন্তু সে গাঁও এখানে একটি জায়গা রয়েছে সেখানে যেতে চলেছে তারপর বেশ কিছু কর্মসূচি রয়েছে কিছুক্ষণ স্টপ থাকে যাত্রা আবার একটা সন্ধে আগে একটা কোনো জায়গায় হল্ট হয় মূলত ধরে নিতে পারি 3টের পর থেকে আবারও যাত্রা শুরু হবে আমি ছবিটা একবারে ঘুরে দিতে বলবো সেখানে রাহুল গান্ধী নেতৃত্বে যাত্রা কিন্তু এসে ছবিটা
কলকাতার কোন নিউজ চ্যানেল এই মুহূর্তে প্রথম কোন নিউজ চ্যানেল গিয়েছে সেখানে অর্থাৎ কলকাতা টিভি নিঃসন্দেহে কলকাতা টিভি ভারত জুড়ে যাত্রা একদম লাইভ সম্প্রচার করছে যা বাংলার কোন চ্যানেল এখনো পর্যন্ত করে দেখায়নি ভারত জুড়ে যাত্রা কংগ্রেসের ভারত জুড়ে যাত্রার ফলে কংগ্রেস কর্মী সমর্থকরা যথেষ্ট উজ্জীবিত হচ্ছে বলে কংগ্রেস নেতৃত্ব মনে করছে এবং রাহুল গান্ধী প্রায় 72 দিন ধরে তিনি দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন এবং সেখানকার মানুষদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন কারণ কংগ্রেসের এই মুহূর্তে গোটা দেশে সার্বিকভাবে যদি বলা যায় যে ভোট ব্যাংক বা যে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে সেই রাজনৈতিক প্রেক্ষাপটে কংগ্রেস এই মুহূর্তে যথেষ্ট কোণঠাসা অবস্থায় রয়েছে সেই জায়গা থেকে কংগ্রেসকে জাগিয়ে তোলা এবং তার থেকেও বড় ব্যাপার বারবার করে রাহুল গান্ধী যে অভিযোগ করছেন যে কেন্দ্রের মোদী সরকার ভারতকে ভাঙতে চাইছে ভারতের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস বা রাহুল গান্ধীর এই ভারত জোড়ো যাত্রা অর্থাৎ সমগ্র ভারতকে একত্রিত করার যাত্রা সুচন্দ্রিমা আরেকটা বিষয়টি জানতে চাইব বহু কংগ্রেস কর্মী সমর্থকদেরকে দেখা যাচ্ছে তারা এগিয়ে আসছেন এবং এই ভারত জোড়ো যাত্রাতে যেটা দেখা যাচ্ছে নজরে পড়ছে সেটা হচ্ছে যুবকদের অংশগ্রহণ যুবক যুবতীদের অংশগ্রহণ সেই সংখ্যাটা অনেক বেশি নজরে পড়ছে এই মুহূর্তে যুব সমাজ যেভাবে উজ্জীবিত হচ্ছে এই ভারত জোড়ো যাত্রাতে অংশগ্রহণ করছে শুনিবা শোনা যাচ্ছে আমার কথা ভারত জোড়ো যাত্রা এই মুহূর্তে রয়েছে মহারাষ্ট্রের বুলডানাতে রাহুল গান্ধীর নেতৃত্বে এ ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বুলডানায় রয়েছে কংগ্রেসের এই ভারত জোড়ো যাত্রা ছবি আপনারা দেখলেন যে মহারাষ্ট্রের বুলডানা জেলাতে সেখানে রয়েছে ভারত জোড়ো যাত্রা পৌঁছেছে সেখানে রাহুল গান্ধীর নেতৃত্বে এই বুলডানা জেলারই সেগাও সেখানে এই ভারত জোড়ো যাত্রা আজ শেষ হবে অর্থাৎ হল্ট করবে বলা যেতে পারে তারপর আবার আগামীকাল সকালবেলায় যাত্রা শুরু হবে রাহুল গান্ধীর নেতৃত্বে বিশাল পদযাত্রা বিক্ষোভ দেখতে পাচ্ছি এবং বহু সংখ্যক যুব সমাজ এই ভারত জোড়ো যাত্রায় অংশগ্রহণ করেছে যদিও মহারাষ্ট্রে সেখানে এই মুহূর্তে বিজেপি এবং একনাথ শিন্দের জোট সরকার রয়েছে কারণ এর আগে শিবসেনা কংগ্রেস এবং শরদ পাওয়ারের এনসিপির যে জোট সরকার ছিল সেই জোট সরকারকে কার্যত ফেলে দিয়ে সেখানে একনাথ শিন্দে গোষ্ঠী এবং বিজেপি জোট সরকার গঠন করেছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েও কংগ্রেসের অর্থাৎ রাহুল গান্ধীর নেতৃত্বে এই যে ভারত জোড়ো যাত্রা যথেষ্ট সাড়া ফেলেছে অন্তত ছবি সে কথাই বলছে বহু যুব সমাজ তারা বহু সংখ্যক যুবক যুবতী তারা এই ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছেন রাহুল গান্ধীর নেতৃত্বে গোটা দেশেই বিভিন্ন প্রান্তে যাচ্ছেন রাহুল গান্ধী এবং যেখানে তিনি যাচ্ছেন সাড়া পাচ্ছেন কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে রাহুল গান্ধীর এই ভারত জোড়ো যাত্রা কোথাও গিয়ে যে কংগ্রেস এতদিন বলা হতো যে কংগ্রেস সেভাবে উজ্জীবিত হতে পারছে না ভোট রাজনীতিতে পিছিয়ে পড়ছে কংগ্রেস সেভাবে ভোট ব্যাংক নেই ভোট ব্যাংকে ধস নেমেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধীর এই ভারত জোড়ো যাত্রা কোথাও গিয়ে কংগ্রেসকে নতুন করে অক্সিজেন যোগাচ্ছে বুলডানা জেলায় রয়েছে মহারাষ্ট্রের বুলডানা জেলায় রাহুল গান্ধী কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা বর্ণময় এই ভারত জোড়ো যাত্রা প্রায় প্রত্যেক দিনই দেখা গিয়েছে যে
বিভিন্ন ব্যক্তিত্ব তারা এই ভারত জুড়ে যাত্রায় অংশগ্রহণ করেছে। পূজা ভাট থেকে শুরু করে রিয়া সেন কিংবা অন্যান্য রাজনৈতিক দলের নেতা নেত্রীরা, শরদ পাওয়ার, আদিত্য ঠাকরে, তারাও কিন্তু এই ভারত জুড়ে যাত্রায় অংশগ্রহণ করেছে। সুচন্দ্রিমা রয়েছেন আমার সঙ্গে। সুচন্দ্রিমা, তুমি একদম সরাসরি সেখানকার ছবি আমাদের তুলে ধরছ, সেই ছবি দেখলাম, বহু সংখ্যক মানুষকে দেখা গেল, কতটা সারা দেখতে পাচ্ছ মহারাষ্ট্র, যেখানে কয়েক মাস আগেও কংগ্রেস, এনসিপি এবং শিবসেনা জোট সরকার ছিল, কিন্তু কার্যত সেই সরকার ফেলে দিয়ে একনাথ শিন্দে বিজেপি সরকার গঠন করা হয়েছে। তারপরেও রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের এই ভারত জোড়ো যাত্রায় কতটা সারা পড়ছে? সুচন্দ্রিমা, আর একটা বিষয়, 72 দিনে রয়েছে ভারত জোড়ো যাত্রা এবং মহারাষ্ট্রের মতন এমন একটি রাজ্যে, যেমনটা তুমি বলছিলে, যে বিরাট রাজ্য এবং সেই রাজ্যে যে বিপুল সাড়া মিলছে কংগ্রেস কর্মী সমর্থকরা, যে বিপুল সাড়া পাচ্ছেন বিশেষ করে রাহুল গান্ধী, তার নেতৃত্বে এমন একটি যাত্রা, কারণ আমরা দেখেছি যে রাহুল গান্ধীকে বিরোধীরা, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি, নানান সময় নানানভাবে কটাক্ষ করে থাকেন, তার স্থিরতা নিয়ে প্রশ্ন তোলেন, কিন্তু কোথাও গিয়ে 70 দিন অতিক্রান্ত হয়ে গেছে, আজকে 72 দিন ভারত জোড়ো যাত্রাতে রাহুল গান্ধী কনসিস্টেন্সি, তার যে কনসিস্টেন্সি সেটা নিয়ে বোধহয় আর প্রশ্ন তোলার জায়গাটা রাখছেন না তিনি। ঠিকই, একদম
ঠিক শব্দটা ব্যবহার করলে কনসিস্টেন্সি, এটা কোথাও যেন কংগ্রেস, সি ফর কংগ্রেস ও সি ফর কনসিস্টেন্সি অনেকটা দূরত্ব নিয়ে নিয়েছিল বেশ কিছু সময় ধরে, অন্তত 2019 সালের পর থেকে এই ভাবটা কংগ্রেস নেতৃত্বের মধ্যে বা বলা ভালো রাহুলের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না। কোথাও নির্বাচনের আগে তিনি দেখা দিতেন বা কংগ্রেস কর্মী সমর্থকদের মনোবল বাড়াতে বা নেতৃত্বের সঙ্গে জনসংযোগ রক্ষা করতে, কখনো মিটিং বা কখনো এ রাজ্য ও রাজ্যে তিনি নির্বাচনের আগে অনেক দৌড়েছেন, অনেক চেষ্টা করেছেন, কিন্তু এই রকম চেষ্টা 72 দিন ধরে তিনি এই যাত্রার সঙ্গে মানুষের কাছে নিজেকে নিজের ভাবমূর্তি বা নিজের কনসিস্টেন্সি যা বজায় রেখে তিনি একটা অন্য ছবি মানুষের মনে তৈরি করেছেন, যারা কংগ্রেসের ভোটার তাদেরকেও বাদ দিয়ে সাধারণ মানুষ বা পেরিফেরিয়াল ভোটারদেরকে আমরা বলি যে নির্বাচনের সময় যারা সবথেকে বেশি দোলাচলে থাকে এবং যে ভোটারদের অংশটা সবথেকে বেশি একটা নির্ণায়ক ভূমিকা গ্রহণ করে, যে যে রাজ্য পর্যন্ত ভারত জোড়ো যাত্রা ঘুরেছে সেখান থেকেও কিন্তু মানুষের উপস্থিতি, সেই সংখ্যক ভোটারদের উপস্থিতি কিন্তু বলে দিচ্ছে যে এই ভিড়টা যদি সত্যি ভোট বাক্সে জবাব দেয়, কংগ্রেসকে একটা সুযোগ দেয়, তাহলে কিন্তু আগামী সময়ে আমরা একটা বড় পরিবর্তন দেখতে পাবো এবং দেশবাসী কংগ্রেসের কাছ থেকে কিন্তু একটা নতুন আশা, নতুন সুযোগ বা নতুন জায়গা করে দিতে পারে কংগ্রেসকে, এবং সেটার পূর্ণ সুযোগ কংগ্রেসও নিতে ছাড়বে না, এটা কিন্তু বলাই যায়। যেখানে রাহুল গান্ধীর কনসিস্টেন্সিটা নির্দিষ্টভাবে একদম কোটান কোট কনসিস্টেন্সিটা মন ছুঁয়েছে এবং মানুষের ভিড় কিন্তু যে শুধুমাত্র একটা যাত্রা পথে মানুষের জনসংযোগ রক্ষা নয়, রাহুল গান্ধী নিজেকে মানুষের কাছে একটা জননেতা হিসেবে পরিচিতি অর্জন করছে। একদমই সুজনদীপা, আর একটা বিষয় বোধ হয় এক্ষেত্রে বলতে হয় যে রাহুল গান্ধীকে নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি বিশেষ করে বিজেপি তারা তাকে পাপ্পু বলে কটাক্ষ করেন, একটা বিষয় যেমন কনসিস্টেন্সির অভাব, এবং আরেকটি ক্ষেত্রে বলা হয় যে তিনি একেবারে পিতামাতার থেকে এই রাজনীতির জগতে কার্যত চলে এসেছেন এবং তার সেভাবে রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু রাহুল গান্ধী তিনি নিজেকে একেবারে ভেঙে নতুন করে প্রতিস্থাপিত করার একটা চেষ্টাও বোধ হয় এই ভারত জোড়ো যাত্রার মাধ্যমে তুলে ধরতে চাইছেন। সুচন্দ্রিমা শোনা যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। নিঃসন্দেহে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, অন্তত যে ছবি বলে দিচ্ছে যে কংগ্রেসের এই ভারত জোড়ো যাত্রা মহারাষ্ট্রে যথেষ্ট সাড়া ফেলেছে, বিশেষ করে যুব সমাজের মধ্যে রাহুল গান্ধীর যে প্রভাব এবং সেক্ষেত্রে অনেকটাই সাড়া পাচ্ছেন যুবকদের মধ্যে, যুবক যুবতীদের মধ্যে। ভারত জোড়ো যাত্রা এই মুহূর্তে রয়েছে মহারাষ্ট্রের বুলদানাতে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে রাহুল গান্ধী সেখানে পৌঁছেছেন, আজকে এই ভারত জোড়ো যাত্রা এই বুলদানা জেলাতে থাকবে এবং শেগাঁওতে গিয়ে শেষ হবে, তারপর আবার আগামীকাল সকাল থেকে শুরু হবে পথ চলা। কিন্তু যে ছবি দেখা যাচ্ছে, যে ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল র্যালি এবং এই পদযাত্রাতে সামিল হয়েছেন বিভিন্ন প্রান্তের মানুষজন, শুধু কংগ্রেস কর্মী সমর্থকরা নন, দেশের বিশেষ করে মহারাষ্ট্রের বিভিন্ন অংশের মানুষজন তারাও কিন্তু সামিল হয়েছেন রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের এই ভারত জোড়ো যাত্রায়।